চতুর্থ দিনও আবদ্ধ আলু পরিবাহী ট্রাক। শাক পাচলি আর আলুর দাম বাড়িছে পশ্চিমবঙ্গত, কিন্তু অসমৰ ৰাইজক খোল ঠেকত পেলাইছে পশ্চিমবঙ্গৰ মুখ্যমন্ত্রী মমতা বেনার্জীয়ে। বিগত চারিদিন ধরে অসমলৈ আহিবলৈ দিয়া নাই আলু পরিবাহী ট্রাক সমূহ। অসমবঙ্গ সীমান্তর বক্সিরহাটত আবদ্ধ করে রখা হয়েছে শ শ আলু ভর্তি ট্রাক। বঙ্গৰ স্বার্থৰ বাবে খোল ঠেকত পৰিছে অসম। মমতার মইমতালিত অতিষ্ঠ হয়েছে ট্রাক চালক সকলো। বেঙ্গলৰ পৰা আলু লোড করছো, আলু লোড করার পিছত গুৱাহাটীৰ মাল আছে মোর, আলু যাওয়ার বন্ধ আছে, এইটো আমার উপর মহলের পৰা অর্ডার আছে। কিমান গাড়ি আছে অসমৰ? অসমৰ গাড়ি আছে 50-60 খান আছে। এই গাড়িগুলোর কিমান টন মাল আছে? এইটো 12 টন করে মাল আছে। এইটো বেঙ্গলের মাল অসমত না যায়, অসমের মাল তাহলে আসম বেঙ্গলত দিবে না লাগে, তাহলে এইটো ওইটো বন্ধ করে দিয়ক, তাহলে বর্ডারে সিল করে দিয়ক আপনার। গাড়িগুলো কত রাখিছে? গাড়িগুলো সার্ভিস রোডত রাখিছে, সাইড সাইড করে করে রাখছে, রাস্তার উপরে তো আছে কিছু। আরক্ষী, এসটিএফ, সিআইডি, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ আর আইবিক দিয়া হয়েছে কঠোর নির্দেশ, কোনো কারণত যাতে এখনো আলু পরিবাহী ট্রাক অসমত প্রবেশ করিব নোৱাৰে। বহিরাজ্যর পৰা পশ্চিমবঙ্গ হয়ে অসমলৈ আহে সামগ্রী পরিবাহী ট্রাক সমূহ, কিন্তু পশ্চিমবঙ্গৰ মুখ্যমন্ত্রীগৰাকীৰ বাবেই অসমত আলুর যোগান হ্রাস পাইছে। এতিয়া বঙ্গৰ আৰক্ষীয়ে আলু ট্রাক সমূহ আহিবলৈ দিয়া হোৱা নাই, দিয়া নাই। কিন্তু ইয়া কিন্তু আসলে একথা কবলে গেলে চারিদিন অতিক্রম করলে আর কেদিন বঙ্গ সরকারে বা বঙ্গ আরক্ষী এই নীতি অব্যাহত রাখব সেয়া এই মুহূর্তে আমি জানি পড়া নাই। আমি যোগাযোগ করব চেষ্টা করেছিল, কিন্তু খুব একটা বেশি সংবাদ মাধ্যমের সম্মুখত এই বিষয়ত মন্তব্য রাখব বিচরা নাই, বা সংবাদ মাধ্যমত তাত গিয়ে চিত্র গ্রহণ করাটা কালি বাধা প্রদান করেছে যে ইয়াতের গেটত সংবাদ মাধ্যমে যে চিত্র সংগ্রহ করে সেয়াও বাধা প্রদান করেছে। সীমান্তর কিছু নিলগতে রয়ে আছে আলু ভর্তি ট্রাক সমূহ। বৃহস্পতিবারের পর জোড়াইমূড় তুফানগঞ্জতে আবদ্ধ হয়ে আছে আলু ভর্তি ট্রাক সমূহ। ইতিমধ্যে নষ্ট হওয়ার আশঙ্কা করা হয়েছে শ টন আলু, কিন্তু তার পাছতো মুখ্যমন্ত্রী মমতা বেনার্জীয়ে বন্ধ করে রাখিছে আলু ভর্তি ট্রাক সমূহ। বিপরীতে অসম সরকারও মমতা বেনার্জীক তলাব পৰা নাই। এতিয়ালৈকে অসম সরকারে একোৱে কৰিব পৰা নাই লোহকন্যা মমতা বেনার্জীক। তাৰেই যেন সুযোগ লৈ এতিয়া একাংশ অসাধু ব্যৱসায়ীয়ে অসমত বৃদ্ধি কৰিছে আলুৰ দাম। কিন্তু অসমলৈ ট্ৰাকযোগে আলু নাহিলেও ৰেলযোগে অব্যাহত আছে আলুৰ যোগান। ৰেলযোগে অসমলৈ আহি আছে বিভিন্ন ৰাজ্যৰ পৰা আলু। বিপৰীতে একাংশ অসমৰ ব্যৱসায়ীয়ে আলুর যোগান সীমিত হওয়ার অচিলালৈ রাজ্যত বৃদ্ধি করেছে আলুর দাম। এই ক্ষেত্রে রাজ্য সরকার আর যোগান বিভাগে যে ব্যবস্থা গ্রহণ করব লাগিছিল সেই ব্যবস্থা গ্রহণ করা পরিলক্ষিত হওয়া নাই, যার ফলত বাজারত বৃদ্ধি পাইছে আলুর দাম। ধুবুরীর জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।